স্থানীয় ব্যবসায়ী ও সম্পদসারীদের কাছ থেকে টাকা তুলেও সমপরিমাণ ত্রাণ না দেওয়ার অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে আঠাশ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় ঘরবন্দি নিম্ন আয়ের বেশিরভাগ মানুষই কোন সহায়তা পাননি তালিকা প্রস্তুত হওয়ার কথা বললেও তাতে নাম আসেনি অনেকের আর যে ত্রাণ দেওয়া হয়েছে তা পেয়েছেন কাউন্সিলরের লোক হিসেবে পরিচিতরা ইসটা কি মন জানাচ্ছেন বিস্তারিত করোনার প্রকোপ ঠেকাতে ঘরবন্দি নিম্নয়ের মানুষের কাজ নেই তাই তীব্র হয়েছে খাবার সংকট রাজধানী নগর এলাকার চিত্রটা একটু বেশিই খারাপ কম আয়ের সাড়ে তিন হাজার পরিবারের বাস উত্তর সিটির আটাশ নম্বরের এই ওয়ার্ডটিতে বেশিরভাগ দরিদ্র মানুষের দাবি গত ১৩ দিনেও কেউ আসেননি তাদের খোঁজ নিতে দেয়নি কোনো খাদ্য সহায়তা গত দুই দিন সামান্য কিছু ত্রাণ দেয়া হলেও তা পেয়েছেন এলাকার কাউন্সিলরের লোক হিসেবে পরিচিতরা আমরা গরিব দুঃখী মানুষ যে একটা তালিকা এগুলো তারা কেউ এখনো লিসি করে না আপনি কি কার মাধ্যমে পাইছেন বলে যে আমার একজনে ফোন দিছে আমি তা আসছি আমার দেখা মনে হয় পনেরো বিশ জন দিচ্ছে এরপর

প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো পাওয়া গেছে আর স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন ত্রাণের কথা বলে তিনি পনেরো থেকে বিশ লাখ টাকা চাঁদা তুলেছেন উনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন দুইশো প্যাকেট উনি করে বলে দুই হাজার প্যাকেট করছি ওনার চরিত্রটাই এরকম আমাদের কাছ থেকে উনি টাকা চাইছিল কিন্তু আমরা ওনার টাকা দিই নাই উনি আওয়ামী লীগের সর্বমহল থেকে টাকা চাইছে এবং কারো কাছ থেকে কাছে নিয়েছে এবং এলাকার যে বাজার আছে ব্যবসায়ী আছে দেশ ব্যবসায়ী সেগুলো অনেকের কাছ থেকে উনি টাকা নিয়েছে তবে মোট কত টাকা সংগ্রহ করেছেন আর কত টাকার ত্রাণ বিতরণ করেছেন তার স্বচ্ছ হিসাব দিতে পারেননি এই কাউন্সিলর ইশতিয়াক ইমন একাত্তর ঢাকা